হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাওন, আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। চলুন দেরি না করে এখনই ভিডিওটা শুরু করা যাক। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুইজন স্কুল ছাত্রীকে বেত দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে সাময়িক বরখাস্তকৃত শিক্ষকের আগে একটি গণধর্ষণ ও অপহরণ মামলায় কারাভোগ করেছিল। 4 বছর আগের সেই ঘটনার পর বছরখানেক কারাভোগ করলেও পরে রাজনৈতিক তদ্বিরে আবারও চাকরিতে পুনর্বহাল হন। পরে গত 2রা জুলাই সপ্তম শ্রেণীর 2 ছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেন তিনি। এদিকে 3রা জুলাই রোববার দুপুরে বরপা হাজি নূর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের জরুরি সভায় অভিযুক্ত শিক্ষক জসিমুদ্দিনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। এছাড়া ঘটনাটির তদন্তে 4 সদস্যের একটি কমিটি করেছে উপজেলা প্রশাসনও। শনিবার দুপুর 12টায় 2 ছাত্রীকে পেটানোর ঘটনাটি ঘটে। এই ঘটনায় ভুক্তভোগীদের স্বজনরা থানায় অভিযোগ দিলে বিষয়টি জানাজানি হয়। আহত 2 ছাত্রী হলেন উপজেলার তারাব পৌরসভার বরপা বাগানবাড়ি এলাকার মৃত মোমেন ভুঁইয়ার মেয়ে তানজিলা আক্তার 14 ও তারাব পৌরসভার বরপা কর্ণগোপ এলাকার রাসেল মিয়ার মেয়ে সামিয়া সিমি 13। তারা ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। তারা দুজনেই বর্তমানে উপজেলার ইউএস বাংলা হাসপাতালের চিকিৎসাধীন। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, 2017 সালের 12ই মার্চ রূপগঞ্জ থানায় একটি গণধর্ষণের মামলা হয়। এতে প্রধান আসামি করা হয় জসিমুদ্দিনকে। তিনি উপজেলার বাগানবাড়ি এলাকার হেসামুদ্দিন ভুঁইয়ের ছেলে। ওই মামলায় তিনি তখন গ্রেপ্তার হন। 2018 সালে তিনি জামিনে মুক্তি পান। এদিকে শনিবারের ঘটনায় থানায় দায়েরকৃত অভিযোগে বলা হয়, ঈদ উপলক্ষে শনিবার দুপুর 12:30 দিকে বরপা হাজি নূর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের ছুটি ঘোষণা করা হয়। এই আনন্দে ছাত্রীরা সবাই স্কুলে চুমকি মাখামাখি শুরু করে। এতে ক্ষুব্ধ হয়ে ওই 2 ছাত্রীকে ডেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যান অভিযুক্ত জসিমুদ্দিন। পরে তাদেরকে বাঁশের বেত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন তিনি। আঘাত সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে 2 ছাত্রী। পরে তাদের ওই বিদ্যালয়ের অন্য শিক্ষকরা স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। প্রধান শিক্ষক জওহর লাল ঘোষ জানান, মারধরের বিষয়টি আমলে নিয়ে স্কুল কমিটির সবাই মিটিং করে শিক্ষক জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন আহমেদ বলেন, স্কুল কর্তৃপক্ষ শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে। এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। 7 দিনের মধ্যে তদন্তের রিপোর্ট পেয়ে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।